আচ্ছা দেখো স্টুডেন্টরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল। এই ভিডিওতেও আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলে কিছু সামস করব। এটা হচ্ছে এই ভিডিওর ফার্স্ট সাম। দেখো এবার সামটা কী করাচ্ছি। প্রুভ দ্যাট সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই প্লাস সাইন ওয়াই প্লাস জেড ইন্টু সাইন ওয়াই মাইনাস জেড ইন্টু সাইন জেড প্লাস এক্স ইন্টু সাইন জেড মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো। তো একটা ফর্মুলা আছে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আমরা এই ফর্মুলাটা এর উপর অ্যাপ্লাই করব। তাহলে এলএইচএস দেখো, সাইন এক্স প্লাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই প্লাস সাইন ওয়াই প্লাস জেড সাইন ওয়াই মাইনাস জেড সাইন জেড প্লাস এক্স ইন্টু সাইন জেড মাইনাস এক্স ইকুয়ালস টু। দেখো এইটার ওপর এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, এ এর জায়গায় এক্স আর বি এর জায়গায় ওয়াই লিখলে এটা আসবে সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। পরেরটা তো একই রকম, এই জিনিসটাই দেখো আছে এখানে, এ এর জায়গায় ওয়াই আর বি এর জায়গায় জেড লিখলে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার জেড। পরেরটাও দেখো একই জিনিস আছে এখানে, এখানে জেড এর জায়গায় এ এর জায়গায় জেড আর বি এর জায়গায় এক্স লিখলে এই ফর্মুলাটা দাঁড়াবে তাহলে এইগুলো যখন নিজেদের মধ্যে কাটবে মাইনাস প্লাস মাইনাস প্লাস আর এটাও নিজেদের মধ্যে কাটবে, কেটে গেলে দেখো জিরো। আর এইচএস প্রুভ দ্যাট ওয়ান প্লাস ট্যান এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ট্যান এক্স বাই টু ইকুয়াল টু সেক এক্স ইকুয়াল টু ট্যান এক্স কট এক্স বাই টু মাইনাস ওয়ান। মানে আমি এইটা ইকুয়াল টু সেক এক্স লিখতে পারি, আবার এটা ইকুয়ালস টু সেক এক্স প্রুভ করতে পারলেই আমার জিনিসটা হয়ে গেল। তাহলে দেখো প্রথমে এইটাকে এটা থেকে সেক এক্সে আনছি, কীভাবে করবো দেখো, ট্যানটাকে সাইন সাইন কষে ভেঙে দাও। তো দেখো এখানে সাইন বাই কস লিখলাম ট্যান এক্সকে, ট্যান এক্স বাই টুকে লিখলাম সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। তাহলে এলসিএম করলে কস এক্স কস বাই কস এক্স বাই টু আসছে, তাহলে এই কস এক্স কস বাই এক্স বাই টুটা উপরে আসলো, এটা প্লাস সাইন এক্স বাই টু। তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কস এ মাইনাস বি। তাহলে কস এ মাইনাস বি করলে এক্স মাইনাস এক্স বাই টু করলে এক্স বাই টু হয়। তাহলে এই দুটো কেড়ে যাচ্ছে ওয়ান বাই কস এক্স ওয়ান বাই কস এক্স মানে সেক এক্স। আবার দেখো এইটাকে নিয়েও আমি করতে পারি,
এটাকেও একই রকম সাইন কষে ভেঙে দাও, সাইন কষে ভেঙে দিলে এটাও দেখো আগেরটার মতোই হবে। কটটাকে কস এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু, সাইন এক্স কস এক্স বাই টু মাইনাস কস এক্স সাইন এক্স বাই টু। এটা বাই এটা দাঁড়ালো আর কি। হ্যাঁ, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। সাইন এক্স মাইনাস এক্স বাই টু করলে কত হয়? সাইন এক্স বাই টু। আর ডিনোমিনেটর দেখো কস এক্স আছে, এই দুটো নিজেদের মধ্যে ক্যান্সেল হয়ে গেলে ওয়ান বাই কস এক্স, ওয়ান বাই কস এক্স মানে সেক এক্স। তাহলে দেখো এই জিনিসটাই প্রুভ হয়ে গেল। আবার এই জিনিসটা লিখে দাও, লিখে দিয়ে প্রুভড, এটা মানেও সেক এক্স আসলো, আবার এটা মানেও সেক এক্স আসলো। দেখো প্রুভ দ্যাট কস টু এক্স কস টু ওয়াই প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কস টু এক্স কস টু ওয়াই। তাহলে দেখো একটা ফর্মুলা আছে, একটু আগে ইউজ করলাম, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, তাহলে এইটাকে আমি উল্টোভাবে এখানে ইউজ করব। তাহলে এলএইচএস দেখো কস টু এক্স কস টু ওয়াইটা লিখলাম যা আছে, প্লাস এই যে দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এখানে এর জায়গায় আমি লিখতে পারি কত এক্স মাইনাস ওয়াই, আর বি এর জায়গায় লিখতে পারি এক্স প্লাস ওয়াই করে তারপর এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়ালস টু সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, আর ইন্টু সাইন এ মাইনাস বি এখানেও এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। কস টু এক্স কস টু ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, কস টু এক্স কস টু ওয়াই
प्लस साइन टू एक्स, एक्स प्लस एक्स साइन टू एक्स, और साइन माइनस वाई कत हो साइन माइनस टू वाई। साइन ऑफ माइनस थीटा माने है माइनस साइन थीटा, তাহলে এটাকে ইউজ করলাম। তাহলে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এটা কার ফর্মুলা? কস এ প্লাস বি এর ফর্মুলা। এটাই দেখো আমার আর এইচ এস, ঠিক আছে।